আমরা রয়েছি চেত্রা অগ্রণী ক্লাবে। তাদের দু বছরের নিরলস প্রচেষ্টায় মায়ের আরাধনায় তারা যে ব্রতী হয়েছেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা যে উপস্থাপনা করেছেন, উচ্ছিষ্ট কলা গাছের পাতা এবং তাদের যে সমস্ত ডালপালা রয়েছে সেগুলোকে দিয়ে এক অসাধারণ কারুকার্য উপস্থাপন করেছে। বাংলার সময়ের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কততম পুজো এবার আপনাদের হচ্ছে? তিরিশতম দুর্গা উৎসব। আপনাদের এবার পুজোর থিম কী আছে? বেসিক্যালি আমাদের পুজোর থিম হচ্ছে এবছর সবুজ বিপ্লব। কারণ আপনি দেখেছেন হয়তো আমাদের পুজো মণ্ডপ জুলে কলা গাছের যে ফাইবার আছে সেই দিয়ে কাজ করা হচ্ছে। অ্যাকচুয়ালি এই প্ল্যানিংটা হচ্ছে দু বছর ধরে চলছে। দু বছর ধরে আর্টিস্ট তার ওয়ার্কশপে এই কাজটা করছে। তো তারপর আমরা এই বছর এই যে কলা গাছের সব যা আছে ফাইবারটা দিয়ে আমরা মণ্ডপে যা যা ইনস্টলেশন হয়েছে, যেমন আপনি মণ্ডপে দেখেছেন কিছু মানববন্ধন তৈরি করা হয়েছে, তো এই সমস্ত কাজ মণ্ডপে যা যা কাজ হচ্ছে সম্পূর্ণটাই কলা গাছের ছাপ দিয়ে। পুজোর চার দিনে কী কী বিশেষ প্ল্যান রয়েছে? এবং বিশেষ প্ল্যান বলতে আমরা অলরেডি আমাদের মহালয়ার দিন আমরা সোশ্যাল ওয়ার্ক কিছু করেছি, চক্ষুদান করেছি, সেদিন আমরা অনেকের চোখের অপারেশন করিয়েছি, ঠিক আছে, চশমা দিয়েছি। আর তাছাড়া আমাদের এখানে নবনীর আছে, নবনীরের যে মারা আছেন তারা আমাদের অষ্টমীর দিন এখানে আসেন, আমাদের সাথেই খাওয়া দাওয়া করেন। তাছাড়াও বিভিন্ন প্রোগ্রাম তো আমাদের লেগেই আছে। পুজোয় দর্শনার্থীর উদ্দেশ্যে কিছু কোনো বিশেষ বার্তা দেবেন? বিশেষ বার্তা বলতে যে কোনো কিছুই ফেলার নয়, যেগুলো ভাবি আমরা কোনো কাজে লাগে না। আমরা তো সাধারণ মানুষ ভাবি যে কলা গাছের যেটা নিয়ে আমরা কাজ করছি, আমি সেটাই উদাহরণ দিচ্ছি, কলা গাছের থোর নেওয়ার পর আমরা জানি সেটা আর কোনো কাজের নয়, আমরা ফেলে দিই। তো সেটা দিয়েও যে কিছু কাজ করা যায় সেটাই আমরা এবছর দর্শকের সামনে তুলে ধরছি। প্রতিটি দর্শকই দেখে মুগ্ধ হবেন এবং তাদের আন্তরিকতার মধ্য দিয়ে বাংলার মানুষকে নতুন কিছু উপহার দেওয়ার স্বপ্ন জনগণকে দেখাচ্ছে। আদিত্যর সঙ্গে শ্যামলকান্তি বিশ্বাস, বাংলার সময়, কলকাতা।